মুহূর্তত মই উপস্থিত আছো ভারত বাংলা আন্তর্জাতিক সীমান্ত আর বদরপুর এই আন্তর্জাতিক সীমান্ত ইতিমধ্যে বদরপুর অগ্নি নিরাপক বাহিনী ব্যতিক্রমী পদক্ষেপ হাতত লৈছে, যেহেতু ভারত সরকারে ইতিমধ্যে ঘোষণা করেছে যে ১৩ আগস্টের পর ১৫ আগস্ট লৈকে হরগড় তিরঙ্গা কার্যসূচী আসলে পালন করবলে ইতিমধ্যে পদক্ষেপ হাতত লৈছে। আর এই মুহূর্তে বদরপুর অগ্নি নিরাপক বাহিনীর পরা ইতিমধ্যে এক বিশেষ পদক্ষেপ হাতত লওয়া হয়েছে, আর এয়া হয়েছে আন্তর্জাতিক সীমান্ত ইতিমধ্যে অগ্নি নিরাপক বাহিনীর যখন কার্যকর্তা যখন কর্মী আসলে এই মুহূর্তে আহি তিরঙ্গা বিতরণ করা পরিলক্ষিত হয়েছে, আর সজাগতার যে কার্যসূচী হাতত লৈছে ইতিমধ্যে এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে কব লাগিব। এই মুহূর্তে এনেদরে যে সকল সাধারণ যে সকল সীমান্তবর্তী অঞ্চলের যে সকল লোক সেই সকল নাগরিকক আসলে রাস্তাতে আসলে এনেদরে তিরঙ্গা বিতরণ করা পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন লোক সকলকে ইতিমধ্যে তিরঙ্গা বিতরণ করেছে। ইয়া দেখাইছো আন্তর্জাতিক সীমান্তর পর যে পরিবেশ ইতিমধ্যে অগ্নি নিরাপক বাহিনীর যে বিশেষ পদক্ষেপ আসলে লৈছে তার শলাগ লব লাগিব। এই মুহূর্তে মূল আছে বদরপুর অগ্নি নিরাপক বাহিনীর এজন বিষয়া, তার পর পুনে পুনে জানি বিচার, যেহেতু আপনাদের যে পদক্ষেপ হাতত লৈছে এক ব্যতিক্রমী প্রয়াস আপনার কি কব আর কি কার্যসূচী আপনার আছে? আমি আজি বদরপুর ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের পর আজি মানুষ আমার বর্ডার করিমগঞ্জ ডিস্ট্রিক্ট বদরপুর থানার আন্ডারত যিনি আমার বর্ডার আছে বাংলাদেশ বর্ডার আছে সেই বর্ডারের আমার বিএসএফ কেম্পর ওসর দি পেলে রাস্তাটো আহিলো। আই পেলে আমার বর্ডারের ওসর যিনি মানুষ আছে সিহঁতর সবর ঘরে ঘরে আমি গৈ আছো, গৈ পেলে সিহঁতক আমি তিরঙ্গা আমার জাতীয় পতাকা যখন আছে এখন এটা এটা আমি তেওঁলোকক গিফট দিয়েছো আমার নিজের হেৰিৰ পৰা। আৰু এটা কথা সিহঁতক আমি দি আছো, আমাৰ ভাৰত ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে যিটো অৰ্ডাৰ দিছে 13 তাৰিখৰ পৰা 15 তাৰিখলৈকে এইটো উদযাপন কৰিব লাগে, সেইখিনি কথাটো বুজাই দি আছো আমি। নিশ্চয়কৈ সজাগতা যা কার্যসূচী হাতত লৈছে এই মুহূর্তে এনেদরে বিভিন্ন নাগরিকসল সীমান্তবর্তী যখন নাগরিক আছে নিজের পকেটের টকারে আসলে অগ্নি নির্বাহক বাহিনী বদরপুর অগ্নি নির্বাহক বাহিনীয় নিজের দরমহার টকারে আসলে এই পদক্ষেপ হাতত লৈছে। আর এনেদরে এক বিশেষ পদক্ষেপ, এক ব্যতিক্রমী পদক্ষেপ বলে কব লাগিব। একমাত্র বদরপুর অগ্নি নির্বাহক বাহিনীর এই পদক্ষেপ আসলে করিমগঞ্জ জেলার যে সীমান্তবর্তী অঞ্চল বদরপুরের ভাঙ্গা অঞ্চলত আসলে আজি উপস্থিত হয়ে এনেদরে বিভিন্ন লোকসলক যে সীমান্তবর্তী অঞ্চলত থাকা যখন ঘর আছে সেই সকল ঘর সময় এনেদরে এই যে তিরঙ্গা পতাকা জাতীয় পতাকা আসলে উপহার দিছে। আর সজাগতার সকলক অনুরোধ জানাইছে যে অহা 13 আগস্টর পর 15 আগস্টলৈকে হরগড় তিরঙ্গা উদযাপন করবলে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।